তারা আগে আমরা জানিয়ে রাখি যে এই শো এর প্রমো দুটো প্রমো বেরিয়েছে এবং সেই দুটো প্রমোই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে এবং অডিয়েন্সের অসংখ্য ভালোবাসা পেয়েছে চারিদিকে। তাই সবার জন্য একটা হাততালি। আর আমরা সান বাংলার সঙ্গে এসবিএন টেলিভিশনের এটা আমাদের এই কাজটা শুরু হয়েছিল দু তিন মাস আগে থেকে। যা হয় অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে গিয়ে আমরা ফাইনালি 3rd July লঞ্চ করছি এই শোটা সকলে মিলে। অঞ্জনাদি আমাদের মধ্যে আছে, মানে অঞ্জনাদি আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন, এটা আমাদের খুব বড় একটা পাওনা, যে কারণে আমি কোনোদিন এর আগে কাজ করিনি অঞ্জনাদির সঙ্গে। তাই আমি যখন থেকে জানি যে উনি কাজটা করছেন আমি খুব এক্সাইটেড। গল্পটা খুবই একটা সহজ সরল গল্প, একটু অন্যরকম একটা প্রেমের গল্প, সচরাচর এরকম প্রেমের গল্প আমরা দেখি না। তাই অঞ্জনাদির মুখ থেকে আমি শুনে নেব যে অঞ্জনাদির এই কাজটা করতে কেমন লাগছে। থ্যাংক ইউ অদিতি। প্রথমেই আপনাদের সবাইকে ওই যেরকম অদিতি বলল, এত সাংঘাতিক একটা ওয়েদারের মধ্যেও আপনারা এতজন এসেছেন, থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। আমাদের কাছে, আমাদের প্রত্যেকের, আমাদের চারজন রয়েছে যারই, আমাদের কাছে তো বটেন, আমাদের পুরো ক্রুয়ের কাছে রূপসাগর মনের মানুষ খুব ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট। তার কারণ হচ্ছে সান বাংলা, এসবিএ এবং এই গল্পটি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অঞ্জনাদি তোমার সাথে আমারও প্রথম কাজ, আই এম ভেরি এক্সাইটেড, কারণ এত ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেসের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি। তার সাথে অদিতিকে আমি একটা রূপসাগরের মনের মানুষের আলাদা একটা প্রসঙ্গে একটা কথা বলতে চাই, কংগ্রাচুলেশনস নষ্ট নির্মাণে সুপার। আমি নিজেও কাজ করেছি সেই জন্য বায়াসড হয়ে বলছি না, বাট সত্যি প্রচন্ড সাকসেসফুল, কংগ্রাচুলেশনস। আর আবারও তোমার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি, আমাদের যতই পার্সোনাল টার্মস থাকুক না কেন, তাও আমরা একসঙ্গে প্রফেশনালি কাজ করব এবং খুব মন দিয়ে আমি কাজটা করার চেষ্টা করছি। সৌমিতা তো আছেই, আমরা এসবিএফ এর সঙ্গে আমার একটা দ্বিতীয় কাজ, আমি সিরিয়ালে আমরা একটা কাজ শুরু করেছিলাম যেটা অন্য একটা চ্যানেলে, সেটা ওই আর কি আধুরা থেকে গেছিল, সেই কারণে আমরা মাঝপথে শেষ হয়েছিল। সে কারণে এইবারে আমরা আরো জোর দিয়ে শুরু করেছি যাতে এটা খুব খুব সাকসেসফুল হয়। আপনাদের সবার আশীর্বাদ চাই এবং ভালোবাসা চাই। আর দর্শকদেরও এটাই আমি বলতে চাই যে আমার মনে হয় আমি করছি বলে বা আমরা করছি বলে এই কথাটা বলছি না, এটা একদম অন্যরকম একটা গল্প এবং স্ক্রিপ্ট থেকে শুরু করে ডিরেকশন থেকে শুরু করে এভরিথিং একদম অন্যরকম, আর খুব ভালো লাগছে আমার কাজ করতে। হ্যাঁ ঠিক আছে, কাটা হয়নি এটা, না এটা খুব চাপের, হ্যাঁ হয়ে গেছে, কাটা হয়ে গেছে মানে হয়ে গেছে, তোমরা একটু খাইয়ে দিলে ভালো করবো, খাইয়ে দিলে ভালো।
প্রাণোচ্ছল দেখাচ্ছে রূপমাও সেরকমই, তোমরা জানোই সবাই, আর আলাদা করে বলার কিছু নেই, আমাদের আগেও আলাপ হয়েছে এবং অনেক দিন আলাপ, এবং তোমাদের দেখলে আমার সত্যি খুব ভালো লাগে যে কত গল্প করতে পারি আমি। তো চরিত্রের সাথে মিল বলতে, প্রথমত আমি রূপমা যেরকম হাসি খুশি, পূর্ণাও সেরকমই, অন্নপূর্ণা ওর আসল নাম, কিন্তু ওকে পূর্ণা বলেই সবাই ডাকে। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে যার জীবনে হ্যাঁ একটা স্বপ্ন আছে, বাবার স্বপ্ন বেসিক্যালি, আইপিএস অফিসার হবে পূর্ণা। তো বাবার স্বপ্নটা পূরণ করার জন্য যা যা করণীয় পূর্ণা সেগুলো সমস্ত কিছু করবে। তার সঙ্গে বাড়িতে একটা বোন আছে, খুব মিষ্টি একটা বোন আছে, মা আছে, এবং আমরা না বাড়িতে প্রচুর গেমস খেলি, মানে আমাদের ফ্যামিলিটা বাবা মা আমরা খুব চারজনের মধ্যে মানে খুব ছোট একটা নিউক্লিয়ার ফ্যামিলি বলা যেতে পারে, কিন্তু আমরা খুব মজা করে থাকি। সন্ধ্যাবেলা হলে লুডো খেলি, নিজেরা রান্না করি, সারাক্ষণই আর কি হই হই হচ্ছে বাড়ির মধ্যে। তো সেই রকম বাড়িতে বড় হওয়া এবং বাবার স্বপ্ন পূরণ করার একটা স্ট্রাগল ডেফিনেটলি থাকবে, এবং সেটা পূরণ করতে গিয়ে কী কী বাধা পাবো সেগুলো সমস্ত থাকবে এই গল্পে। আর ব্যাস এইটুকুই। হ্যাঁ ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি, কিন্তু ওই আর কি এক একদিন এক এক রকমের সমস্যা টুকটাক টুকটাক হচ্ছে, ঠিক আছে সেই সমস্ত নিয়ে কাজের মধ্যে থাকলে ভালো থাকি। কারণ পুরনো জায়গা, আমার ডিরেক্টোরিয়াল ইউনিট পুরনো, তারা ভীষণ পছন্দের আর আমার মনের কাছে সবকটা ছেলে, ফলে কাজটা খুব মজা করে আনন্দ করে ভালোবেসে করছি, তখন খুব ভালো থাকি। আর এখানে মা হিসেবে কেমনভাবে হচ্ছে? আমি নিজে ব্যক্তিগত জীবনে এমন মা নই, কারণ হ্যাঁ ছেলের প্রতি আমি খুব পসেসিভ, মানে পার্সোনালি আমার ব্যক্তিগত জীবনে, কিন্তু এখানে এই মা মানে ছেলের জন্য একেবারে অন্ধ এবং ছেলের কোনো দোষই দেখে না, আমি এমনটা নই, এ কোনো দোষই দেখে না, মানে ছেলে ছেলে করেই পাগল আর কি, মানে ছেলে যা করতে যাচ্ছে এটা করবি তাই, আচ্ছা এটা তোর অসুবিধা হচ্ছে, আচ্ছা ঠিক আছে করতে হবে না, এরকম আমি নই। তো ঠিক আছে চরিত্রটা এমন তো এরকম করতে হবে। দর্শকদের বলবো প্লিজ 3 তারিখ থেকে রূপসাগরে মনের মানুষ দেখুন, সান বাংলায় 8:30, সোমবার থেকে রবিবার, মানে প্রত্যেক